করবে এক এলেম শয়তানেরও ছিল এক এলেম কি শয়তানেরও ছিল কি সে এলেম তারে বাঁচাইতে পারে নাই ইবলিশেরও কিন্তু এলেম ছিল সে অনেক এলেম রাখতে এটা তো আপনারা জানেন তাই না আর এক এলেম আল্লাহ পাক আদম আলাইহিস সালামই শিখিয়েছেন আর আদম আলাইহিস সালামের এলেম তাকে রক্ষা করছে আদম আলাইহিস সালামের এলেম তাকে রক্ষা করছে তাকে আল্লাহর কাছে ছোট হওয়া শিক্ষা দিয়েছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাত সাইয়্যিদিনা কারীমুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এলেম কাকে বলে জ্ঞান কাকে বলে এলেম দুই রকমের কয় রকমের এলেম দুই রকমের বুঝিয়ে দিচ্ছি এলেম কয় রকমের দুই রকমের এক এলেম শয়তানেরও ছিল এক এলেম কি শয়তানেরও ছিল কি সে এলেম তারে বাঁচাইতে পারে নাই ইবলিশেরও কিন্তু এলেম ছিল সে অনেক এলেম রাখতে এটা তো আপনারা জানেন তাই না আর এক এলেম আল্লাহ পাক আদম আলাইহিস সালামই শিখিয়েছেন আর আদম আলাইহিস সালামের এলেম তাকে রক্ষা করছে আদম আলাইহিস সালামের এলেম তাকে রক্ষা করছে তাকে আল্লাহর কাছে ছোট হওয়া শিক্ষা দিয়েছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল ওখান থেকে আমাদের বুজুর্গরা দিয়া বলছে যে বর্তমানেও এলেম আছে কোরআন পড়েন হাদিস পড়েন যত কিছু করেন না কেন দুনিয়া শিখেন ইঞ্জিনিয়ার যাই কিছু করেন না কেন এলেম একটা হলো দুনিয়া করার জন্য এলেম আর একটা হলো আল্লাহ পাওয়ার জন্য এলেম আল্লাহ পাওয়ার এলেম কি দ্বীনি এলেম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে হাদিস এবং আল্লাহ পক্ষ থেকে কোরআন আসছে সেগুলোর মাধ্যমে নিজের জীবনকে অন্ধকার থেকে আলোতে আনার এলেম যে এলেম আপনাকে অন্ধকার দূর করে দিবে যে এলেম আপনার ভিতর থেকে ময়লা দূর করে দিবে যে এলেম আপনাকে হক না হক শিক্ষা দিবে যেই এলেম যেই জ্ঞান আপনাকে সৎপথ অসৎপথ থেকে সৎপথ যে এলেম আপনার ভিতরে অন্যায়গুলো কি সেগুলো দেখাই দিবে তার মানে মনে করবেন এই এলেম আপনাকে মুক্তি দিচ্ছে আর আপনি আলেম আপনি কিতাব পড়েন আপনি দুনিয়ার সমস্ত এলেম করেন কিন্তু নামাজও আদায় করেন সবকিছু করেন কিন্তু এলেম থাকার পরেও আপনি যদি অন্ধকার ভুল পথ খারাপ পথ থেকে যদি না যায় আপনি যত বড় আর এলেম হন না কেন সেটা কোন কোন এলেম শয়তানের এলেম শয়তানকে যদি রক্ষা করতে পারে আমি আপনাদেরকে অনেক কথা বলতেছি আপনাদেরকে কিন্তু আমি যদি বাস্তব জীবনে যাইয়া আমি হারাম পথে চলি ভুল পথে চলি খালি বলার জন্য বলি তো এলেম কি আমাকে রক্ষা করছে রক্ষা করে নাই এই জন্য এই এলেম হাসিল হওয়ার জন্য কি দরকার এই এলেম হাসিল এই সমস্ত কামালি বুজুর্গানের দিনের দরকার তরবিয়ত বলে এটাকে একটা হলো তালিম একটা হলো একটা হলো বই পড়া একটা কি কিতাব পড়া আর একটা হলো প্র্যাকটিক্যাল শিক্ষা নেওয়া আর প্র্যাকটিক্যাল কাকে বলা হয় তরবিয়ত সাথে থাকি কথা বুঝছে আর এই সমস্ত বুজুর্গান আর তরবিয়ত এক একজনের এক এক রকম হয় এক একজন রকম কি হয় এক এক রকম হয় আমাদের মিয়া হুজুর বলতেন যে তরবিয়ত হলো এরকম আমাদের দেশে চাপা কল বসে না চাপা কল কল বসে তো পানি উঠানোর কল দেখেন যদি কলে কেউ দশ জায়গা আছে দশ মিটার নিচে গেলে দশ ফুট নিচে গেলে পানি পাওয়া যায় আর কোন কোনো জায়গায় একশো ফুট নিচে গেলে পানি পাওয়া যায় না এখন এক এক মানুষ এক এক রকম আমরা যারা আছি না আমরা এখানে দুজন মানুষ এক এক মুড়ি এক এক মানুষ এক এক মেন্টালি হয় এক এক ক্যাত হয় তো একজন আল্লাহর ওলি তার কাছে গেলে তো যাকে যেরকম করি দেওয়া দরকার পানি আসা পর্যন্ত তরবিয়ত কেন করা হয় তার ভিতরে যে ময়লা আছে এলেম আছে কিন্তু ময়লা জানি একটা মা একটা বাবা একটা জিনিস সে জানে মিথ্যা কথা বলা কি খারাপ সে জানে তাই না কিন্তু আমরা সবাই জানি তারপর আমরা মিথ্যার মধ্যে ডুবে আছি বিভিন্ন পরিস্থিতিতে আমরা রাষ্ট্রে থাকার জন্য পরিবারে থাকার জন্য ভালো থাকার জন্য যে কোনো করার জন্য আমরা জানার পরে আমরা কি করি মিথ্যার সাথে জড়াই আর একজন আল্লাহর ওলির সোহবতে থাকলে কি হয় উনি আস্তে 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 আল্লাহর উপর ভরসা ইমানি শক্তি আস্তে আস্তে বৃদ্ধি করে ভিতর থেকে ওই যেরকম পানি উঠানোর জন্য নিচের দিকে আস্তে আস্তে যায় এক ফুট দুই ফুট তিন ফুট পাঁচ ফুট যতক্ষণ পানির দরকার একশো ফুট দুইশো ফুট যদি যাইয়া তার ভিতরে পানিটা ইমানের শক্তি তাকে তেজ করে দেওয়া হয় ইমানের শক্তি কি হয় পাওয়ার করে দেওয়া যখন আল্লাহর ওলি সোহবতে থাকতে কি হয় কারণ সে তো সৎপথে থাকে ওলি কাকে বলে নেক বন্দা কারা যারা আল্লাহর হুকুমকে পরিপূর্ণরূপে মানে মানুষ ভুল ধারণা করে আল্লাহর ওলি কারা যারা আল্লাহ পাকের হুকুমকে পরিপূর্ণরূপে মানি নিছে এখন তাদের লোকে চললেই তো আপনি আস্তে আস্তে আপনার ভিতরে আল্লাহর হুকুমটা আস্তে আস্তে মানার জন্য ইয়া হইয়া আসবে বুঝে আসছে কথাটা।